আচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশর আজকে আমাদের অতিথি বাংলাদেশের প্রথম সেনাপ্রধান এবং বর্তমানে সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম স্যার কেমন আছেন আপনি স্যার বিজয়ের মাস ডিসেম্বর এবং সেই বিজয়টি এনে দিয়েছেন আপনারা একদম সম্মুখ সমরে যুদ্ধ করেছেন আমরা বলতে গেলে আমি বলবো বাংলাদেশের তিরিশ কোটি আমি বাংলাদেশের জনগণের অর্জন এটা এই বাংলাদেশের জনগণকে এই বিজয়ের জন্য যে নাকি আমাদেরকে প্ররোচিত করেছিলেন সংগঠিত করে সংগঠিত করেছিলেন সেটা আর কেউ নয় বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা তখন যখন নাকি এই উদ্যোগটা শুরু হয় আমরা তখন সেনাবাহিনীতে সেনাবাহিনীর থেকে সেনাবাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে পাকিস্তান সেনাবাহিনী এমন যে কোনো সেনাবাহিনীর থেকে বাইরে কিছু করার মানে ওই নিয়মের বাইরে যাওয়া মানে ভয়াবহ রাষ্ট্রযোহিতর মতো অপরাধ সেই অপরাধের সাজা আর কিছু না মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এইখানেই স্যার প্রশ্ন তখন হচ্ছে পাকিস্তানের মতো একটা সুসজ্জিত সামরিক বাহিনীর আপনারা অফসার এবং তখন বঙ্গবন্ধু রাষ্ট্র রাষ্ট্র উনি পরিচালনা করেন না কিন্তু রাষ্ট্র তার কথা জল শুরু করেছিল বিশেষ করে ছাব্বিশে মাসের পর থেকেই মুক্তির আকাঙ্ক্ষা যাচ্ছিল সে সময় আপনারা যারা ক্যান্টনমেন্টে ছিলেন তারা কিভাবে আপনাদের যে প্রচলিত রীতিনীতি সেটি ভেঙ্গে আপনারা তো একরকম বিদ্রোহই করলেন যেটি আসলে আমাদের জন্য একরকম এটা রীতিমতো বিদ্রোহ হ্যাঁ সেটি কেন করলেন কিভাবে উৎসাহিত হলেন সেই শক্তিটা কোথায় পেলেন সত্যি কথা বলতে গিয়ে এই জন্য যদি আমরা বলি যে এটা পাকিস্তানিদেরই আমাদের রাস্তা করে দিয়েছিল আমরা দেখেছি আমার অন্তত একুশ বছর ওই সময় পাকিস্তান সেনাবাহিনীতে থাকা সময় দেখেছি যে কিভাবে আমরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করতো অফিসার বাঙালি অফিস বাঙ্গালী শুধু অফিসার না বাঙালি জনগণকে তুচ্ছ তাচ্ছল্য করত তারা সেনাবাহিনীতে আমরা সেনাবাহিনীতে যাওয়ার যোগ্য নই পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালিদের অস্তিত্ব তখন নাই বললেই চলে এইটা শুরু করেছিল ব্রিটিশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে প্রথম সিপাহ বিদ্রোহ হয় সেই বিদ্রোহ দমন করার জন্য কিন্তু ব্রিটিশ ইংল্যান্ড থেকে কোনো ট্রুপস হয় এটা করে নেই করেছিল ভারতবর্ষের থেকে ট্রুপস নিয়ে সেটা দমন করেছিল সেই দমনের পর তার বাঙালিরা কখনও সেনাবাহিনীতে জায়গা পায়নি কারণ ব্রিটিশদের তাদের প্রাণকেন্দ্র ছিল কলকাতা কলকাতার চারদিকে বাঙালি এবং বাঙালিদেরকে অস্ত্র দিয়ে তাদের সামনে রাখাটা তারা পছন্দ করে নেই বা মনে নিরাপদ মনে করে নেই সাধারণ মানুষ যেরকম বঞ্চনার শিকার ছিল অর্থনৈতিক বঞ্চনা একই রকম বঞ্চনার শিকার পাকিস্তান আমলে প্রতিরক্ষা বাহিনীতে যারা ছিলেন নৌ সেনা বিমান তারাও সেই বঞ্চনার শিকার ছিলেন প্রত্যক্ষ প্রতিরক্ষা বাহিনীতে বাঙালিদের অস্তিত্বই তারা রাখে নেই টিল নাইনটিন সিক্সটি ফোর পাকিস্তান সেনাবাহিনী যেখানে নাকি তাদের সৈন্য সংখ্যা ছিল রাফলি ওভার সিক্স হান্ড্রেড থাউজেন্ড বাঙালি ছিল দুইটা ব্যাটালিয়ন মাত্র দুইটা ব্যাটালিয়ন তার অর্থ দাঁড়া ছিল মাত্র দুই হাজার আপনারা যারা তখন একদম পোশাক পরিহিত উর্দি পড়া সামরিক বাহিনীর কর্মকর্তা টকবগে রক্ত তারা কিভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সঙ্গে বিদ্রোহ করে বাংলাদেশের সাথে যুক্ত হলেন আমাদের উপরে যে অন্যায় আচরণ চলছিল সেই আচরণের প্রতিবাদ কিন্তু অনেকে করে নাই অ্যাকসেপ্ট বঙ্গবন্ধু ওই সময় আমাদের সেনাবাহিনীতেও কিছু লোকে এটাকে ই করতে করতেছে মানে না এটা সহ্য করতে পারছে না কি করবে বুঝে না তখনই ইনফ্যাক্ট ওই যে আগরতলা কনসপিরেসির কথা যদিকে বঙ্গবন্ধুর সাথে বলা হয় ওই সময় কিছু কিছু অফিসাররা তখন পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তানে যেসব তারা পোস্টেড ছিল তারা সবাই একত্রিত হতে শুরু করেছিল যে একদিন হঠাৎ করে তারা একটা অর্ডিনেন্স তারা ইয়ে একটা কোড তারা দখল করে অস্ত্র হাতে নিয়ে তারা এটা দখল করে নেবে নিয়ে তারপরে যা করার করবে তো এরকম অবস্থা তাদের মধ্যে সৃষ্টি হচ্ছিল আমি ওই সময় পাকিস্তানের জিএসকিউতে কিউতে এজ অ্যাজ এ স্টাফ অফিসার দি মিলিটারি সেক্রেটারিজ ব্রাঞ্চ তখন আমারও কিছু অবদান ওইখানে ছিল ছিল এইভাবে যে বাঙালি অফিসারদেরকে পিক আপ করে তদানিন্ত নিশ পাকিস্তানে পোস্টিং করা জায়গায় জায়গায় যাতায় করে নাকি তারা একত্রিত হতে পারে হতে পারে তো কিন্তু এমনি কেউ বুঝতে পারেনি যে আমি তাদেরকে কীভাবে পোস্টিং কেন করতেছি এইসব জায়গাতে আমরা স্যার এই গল্পটা পরবর্তীতে আরো শুনব তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক ছোট্ট একটা বিরতি নিতে চাই কথা বলবো বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহর সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই স্বাগত আরেকবার কথা বলছিলাম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লার সঙ্গে যিনি সেক্টর কমান্ডার্স ফোরামের বর্তমান সভাপতি তার তাহলে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে জেউর রহমানকে জড়িয়ে যে বিতর্ক সেইটার প্রেক্ষাপটটা আসলে কি যদি একটু বলেন আপনি ঘটনাটি দেখেছেন আচ্ছা আমি বলি যে এই পঁচিশে মার্চের আগ পর্যন্ত আমাদের বিটালিয়নের যে সোলজার তারাও খুব অস্থির ছিল কথা বলতে চেত কিন্তু কথা বলতে সাহস পেত না তবে আমাদের সাথে তার কথা হতো যে সব অগ্নভন্দ বডি ল্যাঙ্গুয়েজে কথা হতো সঙ্গে আমাদের ট্রুপসের সাথে সঙ্গে কর্মকর্তাদের কর্মকর্তা আমাদের সাথে আর কি কথা ভাবে তারপরে এক পর্যায়ে তারপরে যখন নাকি বঙ্গবন্ধুর ভাষণ সাথে সাথে মার্চে ওই দিন আমি ছিলাম টাঙ্গাইলে আমরা বসে বঙ্গবন্ধুর ভাষণ শুনতেছিলাম রেডিওতে রেডিওতে হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ট্রুপসগুলি সব দৌড়ো ধরি করে আমার কাছে আসে আসে বলেছে স্যার বঙ্গবন্ধু নিশ্চয়ই ঘোষণা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন কারণ পাকিস্তানের এটা বন্ধ করে দিয়েছে তারপর আচ্ছা দেখো একটু খবর নিয়ে দেখি তো পরে শুনলাম যে এটা বন্ধ এমনি করে দিয়েছে পরের দিন সকালে এটা পুরো প্রচার হয় পরের দিন সব শুনলাম শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আর আমরা প্রকাশ্যে কিছু করবো না তারপরেও কিন্তু আমরা কিছু করব তো এই হলো আমাদের ইয়ে আমি তখন টাঙ্গাইল থেকে আমি যাদবপুরে চলে আসি আমার বিটালিয়ান কমান্ডার ছিল আরেকজন বাঙালি সেও আমাকে ডেকে নিয়ে আসলো যে আমি টাঙ্গাইলে না থাকা যিনি আমি যদবপুরেই থাকি তো ওইখানে আসার পরে আমরা দেখতেছি যে যা অবস্থা তাতে আমাদের কিছু না কিছু করতেই হবে এলাকার মানুষ কিন্তু আমাদের জন্য দিকে তাকিয়েছিলো তারা চাচ্ছিলো যে আমরা কিছু করি আমি পয়লা মার্চ আমি ঢাকায় যাই সাত মার্চের আগে ঢাকায় আসি ঢাকায় এসে আমার ওয়াইফকে বলি যে যা দেখতেছি তাতে মনে হয় থিংস আর নট রাইট তোমরা এখান থেকে বাড়ি চলে যাও আমার বাড়ি হলো কুমিলাতে তো তোমরা বাড়ি চলে যাও এই কথাটা বলার জন্য এসেছি তো ওই সময় খালেদ মোশারফ ছিল এই যে ঢাকার যে ব্রিগেড সেই ব্রিগেডের ব্রিগেড মেজর যে আমি ঢাকা আসছি শুনে সে আমার সাথে আমার বাসায় দেখা করে দেখা করে বলে যে যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল রেজিমেন্টগুলোকে নিরস্ত্র করা হবে যেগুলোর নেতৃত্বে বাঙালিরা বাঙালি তো এই যদি হয় তাহলে তুমি কি করবা আমি করছি যে খালে চাকরি তো তোমার কম হয় না আমারও হয়েছে তো আমরা যেই ট্রেনিং নিয়েছি সেই ট্রেনিংতে কখনো অস্ত্র সম্বলনের ট্রেনিং নেই অস্ত্র ট্রেনিং নিয়েছি ব্যবহার করার জন্য তো আমার কাছ থেকে যদি কেউ অস্ত্র নিতে চায় তাহলে জোর করে নিতে হবে আমি এভাবে দেব না তো বলে যাই গড দিয়ে আনসার বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন পরেও একটা মানে একটা ইয়াতে দিয়ে যেই ক্যাসেটের মধ্যে তিনি ঢাকার থেকে প্রচারটা করেছিলেন সেটা ওই চিটাংপা পাঠিয়েছিল হান্নান সাহেবের কাছে হান্নান সাহেব ছাব্বিশ তারিখে কিন্তু দুইবার করেছে এর আগে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ চিটারে তারা মনে করতেছিল যে সেনাবাহিনীর অনেকেই তখনও কনফিউজ তাদেরকে এই লাইনে আনার জন্য এই প্রচারটা যে হান্নান সাহেব যেটা করেছে এটা একজন সেনা সেনাবাহিনীর লোক দিয়ে করানো দরকার ছিল তাদের এবং যারা নাকি এখনও বিদ্রোহ করে নাই তারা যেন উৎসাহিত করা হয় এই মনে করি কিন্তু এই তখন তারা প্রথম আসছিল ইয়ার কাছে মেজর রফিকের এখানে আচ্ছা মেজর রফিক তখন ছিল চিটাঙ্গি ওই রেলওয়ে হিলের ওপরে তো সে বলল যে আমি আমার কাছে কোনো অফিসার নাই আমার কাছে যেই ট্রুপস আছে আমি যদি বাইরে চলে যাই তাহলে পড়বে আমি তাই এসে ফিরে নাও পাইতে পারি যেহেতু আমার কাছে কোনো অফিসার নাই আপনারা এক কাজ করেন একটা রেডিও নিয়ে আসেন আমি এটা রেকর্ড করে দেই আর যদি তা না হয় তাহলে আপনারা ষোলো শহরে যান ওইখানে এইট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আছে বেশ কয়েকজন অফিসার আছে ওইখানে তাদেরকে দিয়ে কলা জিয়া রহমান সাহেব সেখানে সেখানে জিয়া রহমান ছিল শকত ছিল ওয়ালি ছিল শামসুর মবিন চৌধুরী ছিল মাহফুজ ছিল এরকম অফিসার ছিল এইটি একটা ব্যাটালিয়নের অফিসারের মধ্যে পরে সেখান থেকে জিয়া রহমান সাহেব সেটা পাঠ করেন না ছাব্বিশে মার্চে পাঠ সে ছিল না ওইখানে সাতাশ মার্চ সাড়ে মাস এখানে থেকে সে বল খালি চলে যায় বল খালিতে গিয়ে তাকে পায় বল খালি আর কালুরঘাটের কাছাকাছি এটা তো ওইখানে কালুরঘাটের থেকে তাকে নিয়ে গেলে সে পাঠ করে হব বঙ্গবন্ধু শেখ মুজিব আবার একটা বিরতি নিতে চাই দর্শক আবার একটা ছোট্ট বিরতি নিতে চাই কথা বলবো জেনারেল শফুল্লার সঙ্গে আমাদের সঙ্গে থাকবে নিশ্চয়ই স্বাগত আরেকবার কথা বলছিলাম জেনারেল শফিউল্লার সঙ্গে যুদ্ধে পাকিস্তানের মতো একটা বিশাল সেনাবাহিনী কারণ পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশই তাদের পিছনে ব্যয় হতো এবং আমাদের টাকাও তাদের পিছনে ইনফ্যাক্ট ব্যয় হতো সেই সেনাবাহিনীকে আমরা টাকাও না আমাদের পুরো টাকাটা পিছনে ব্যয় হতো প্রশ্ন হচ্ছে এরকম একটা প্রশিক্ষিত বাহিনীকে আমরা কিসের জোরে মাত্র নয় মাসের ব্যবধানে পরাজিত করলাম আপনার অ্যানালিস একটা হলো কি আমরা যে নির্যাতিত হয়েছি এটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে আর দ্বিতীয়ত যে এই একটা লোকে অন্যায় করলে একসময় তার মনের মধ্যে কাটা দেয় সেই হয়তো এই জন্য তার তাদের ওরকম মনোবল ছিল না তারা যেভাবে নাকি আমাদের মনোবল ছিল তারপরে স্যার যেদিন ঐতিহাসিক সেইক্ষণ ষোলোই ডিসেম্বর রেস ময়দান আত্মসমর্পণের অনুষ্ঠান তো আমাদের অফিসাররা বা আপনারা কেউ কেন থাকলেন না আত্মসমর্পণ অনুষ্ঠানে বা থাকার সুযোগ তো কিছু ছিল আমি ছিলাম আমি ছিলাম ওখানে কিন্তু হলো কি যে বড় দেশ আমরা তো আমাদেরকে তো ছোট হিসাবিতে ধরতো তারা আমাদেরকে ওরকম প্রমিনেন্ট জাগাতে রাখে নাই কিন্তু আমাদের ছাড়া তো কিছু হয় না দেখো যে আমি 6 ডিসেম্বর আগা সরি পাঁচই ডিসেম্বর আক থেকে ঢাকার দিকে রওনা হয় রাস্তার মধ্যে কোনো যুদ্ধ করতে হয়নি কেন করতে হয়নি এই জায়গাগুলো আমরাই ই করেছিলাম মানে এমন করেছিলাম যে যারা যেন মাথা উপর করে না দাঁড়াতে পারে জি স্যার সেনাপ্রধান হওয়া স্বাধীন দেশের প্রথম সেনাপ্রধান হওয়া এমনিতেই সেনাপ্রধান হওয়া সামরিক বাহিনীর যে কোনো কর্মকর্তা বা যে কোনো সৈনিকের জন্য আলটিমেট ড্রিম এবং সেটা স্বাধীন একটা দেশ যে দেশ রক্ত দিয়ে কেনা সে দেশের প্রথম সেনাপ্রধান জাতির জনক বঙ্গবন্ধু কি আমি জানি না এটা হলো হল 1972 আমাকে জেনারেল ওসমানী তখন ঢাকার ব্রিগেড কমান্ডার আমাকে ডেকে বললেন যে কালকে থেকে তুমি আমার কাছ থেকে টেক ওভার করো তো আমি বললাম আমি কেন অন্য অন্যরা কোথায় আপনার কজন ছিল ওই সময় ছিল যেমন জেনারেল লেফটেন্যান্ট কর্নেল রেজা তারপরে ছিল জেনারেল সিয়ার দত্ত তারপর জিয়া তারপরে আমি এই তা আমি বললাম যে অন্যরা কোথায় তবে অন্য কারা তখন আমি এইভাবে সিনিয়রিটি নিতে শুরু করলাম আমার যে কর্নেল রেজা বলছে হি হাজ রিজাইন্ড তো আচ্ছা আমি জানি না তারপর বললাম হটেবোট দত্ত

আমি এটিকে বেরিয়ে পাশের রুমে ছিল জেনারেল রব জেনারেল রবের কাছে গিয়ে বললাম যে স্যার যুদ্ধকালীন সময় তো আপনারা আমাদের নিঃস্বার্থ দেন না এখনও তো বলে যে দেখো ইট ইজ নট হিস ডিসিশন এটা হলো পলিটিক্যাল ডিসিশন। তাহলে সেনাপ্রধান হওয়ার গল্প শুনলাম আমরা এখন এক শেষ করতে চাই যে বঙ্গবন্ধু আপনাকে তিন চারজনকে ডিঙ্গি আপনার উপর প্রধান রেখে সেনাপ্রধান বানালেন এই বাংলাদেশের মানুষ সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো তিন বছরের মাথায় স্বাধীন দেশের এবং আপনি তখন সিটিং আর চিফ খুবই একটা সমালোচনা হয় যা অনেকেই বলেন যে সেই সময় আপনি চাইলেই হয়তো বঙ্গবন্ধুকে বাঁচাতে পারতেন নিউ গট দ্য ফার্স্ট কল না কে বঙ্গবন্ধুর বাসা এই অনেক কিছু কথাই মানুষে বলে No, I never got a call from Mongbondo, but I called him. The uh, so a chief commands the army during war as well as in peace, but he doesn't command the troops directly. Okay. He commands the troops through his subordinate commander. Oidin, our subordinate commander did not listen to me. ছিল কিন্তু ওই দিন তারা আমার কথা শুনে নাই কারণ তারা যে কাজটা করেছে এটাতে তো আমার সমর্থন পাবে না বলে আমার কথা শুনে নাই আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন পরে মানে আমার মত পরিস্থিতি ছিল আমার কাছে সেরকম পরিস্থিতি ছিল না আপনার কাছে কি স্যার কখনো মনে হয় পরিণত বয়সে যে সেটা আপনার আসে একটা বড় ব্যর্থতা ছিল বঙ্গবন্ধুকে আমি তো এখনও বলি যে আমার ব্যর্থতা এটাই যে বঙ্গবন্ধু মারা যান আমি যখন চিফ এই ব্যর্থটা আমি কখনো ই করতে পারবো না তবে কথা হলো যে আমি একা কি করব আমাকে অফিস দিয়ে রেডিও স্টেশন জন্য ডালিম তার ট্রুপস নিয়ে আমার অফিসে ঢুকছিলো ঢুকে আমার অস্ত্র নিয়ে আমার সামনে এভাবে রেখে বলতেছিলো যে আপনাকে প্রেসিডেন্ট রেডিও স্টেশনে ডাকছে আমি সে প্রেসিডেন্ট একদম আই নো প্রেসিডেন্ট ইজ ডেড বলে স্যার ইউ শুড নো খন্দকার মোস্তাক ইজ দ্য প্রেসিডেন্ট নাও তারপর বলছি খন্দকার মোস্তাক মেবি ইউর প্রেসিডেন্ট হি ইজ নট মাইন্ড কিন্তু স্যার তারপরে আমরা দেখলাম যে পঁচাত্তরের পরে কিন্তু আপনি প্রায় নব্বই সাল পর্যন্ত পনেরো ষোলো বছর অন্তত চারটি বড় দেশে বাংলাদেশ মিশন প্রধান করলেন খন্দকার মোস্তাকি আমাকে ডেকে চব্বিশে অগস্ট আমাকে ডেকে বলল যে তুমি তো এতদিন অনেক কিছু করছো এখন দেশের ভালোর জন্য তুমি দেশের বাইরে আমাদের নেতৃত্ব দাও তাই বলেছি আমি দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই তখন আমাকে শিখি বললো কেন যে আমি তো তোমার একটা নিরাপত্তার জন্য করেছিলাম নিরাপত্তা মানে দেখছো শেখ মুজিবকে কীভাবে তার পরিবারকে কীভাবে কী করা হয়েছে তো আমি জানি না আমার তখন হঠাৎ করে আমার এই বা হাতটা উপরে উঠে গেছিলো আমি তখন বলেছিলাম যে আমি যখন যুদ্ধে যাই তখন আমার নিজেকে আর আমার পরিবারকে তার কাছে রেখে গেছে সে আশা আশা করে এখনও সে উঠে নিয়ে আছে ভবিষ্যতে সে আমার দেখাশোনা করলো এই কথা বলে আমি শান্তি যে স্যার আমাদের একেবারে শেষ পর্যায়ে আমরা সেটা হচ্ছে আপনি তারপরে আমুলিকের রাজনীতিতে জড়িত হলেন সে তো কমান্ডার্স ফরমে আমুলিকের রাজনীতিতে জড়িত হল আগে আমি আমি শেখ হাসিনা বলেছি যে আমাকে রাজনীতিতে ধুবন্তচ উনি ডাকছে আমাকে থেকে আমি বললাম যে আমি ঢুকতে পারি এক কন্ডিশন আপনি আমার কাছ থেকে শুনবেন 15 আগস্ট কি হয়েছিল আমি কি করতে পারি না পারি আপনি প্রশ্ন করবেন এবং আপনি যদি সন্তুষ্ট হন তাহলে আমাকে রাজনীতিতে দেন আর তাহলে না চার সাড়ে চার ঘন্টা লনর সাথে কথা বলেছিলাম এন্ড ইউ ইউ ক্লেম দ্যাট শি ওয়াজ স্যাটিসফাইড তাহলে আমাকে ডাকলো কেন জি স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ করব আপনি সশস্ত্র যুদ্ধ করেছেন আপনি স্বাধীনতা পরবর্তী সময়েও আপনি আরাম আরামে জীবন যাপন করেননি আপনি কূটনৈতিক জীবন শেষ করে আবারও যুদ্ধপরিদেশের বিচারের প্রশ্ন আন্দোলন করে তুলেছেন জনমত গড়েছেন সেই বিচার প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে এখন এই বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের স্বপ্নের কথাটা আমরা শুনতে চাই যে স্বপ্নটা আপনার এখনো পূরণ হয়নি আমরা দেখতে চাই যে বাংলাদেশ একটা সমৃদ্ধিশালী জায়গা এটা সেই পথেই এগোচ্ছে তবে কিছু কাঁটা আছে সেই কাটাগুলি উঠাতে হবে সেই কাঁটাগুলির মধ্যে হল যুদ্ধ অপরাধীরা যতক্ষণ পর্যন্ত না সেই যুদ্ধ অপরাধীদেরকে তাদের জায়গার থেকে সরানো যাবে তারা কিন্তু আবার ঘুরে ফিরে আসবে আপনাকে অনেক ধন্যবাদ কেএম শফুল্লাহ বিরুত্তম আমাদের সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি আজ কথা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই